আজকে আপনাদের কাছে এসেছি কারণ আপনারা জানেন পশ্চিমবঙ্গকে নিয়ে যেভাবে বাংলা বাংলা বলে নতুন দেশ তৈরি করার জন্য চিন্তা ভাবনা হচ্ছে। আমি কেন বলছি, কারণ দেশের প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রীরা বলছেন বহিরাগত, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন বহিরাগত। আপনি দুবার মুখ্যমন্ত্রী হওয়ার পর আপনি উত্তরবঙ্গের কোনো কাজ করলেন না, আপনি জঙ্গলমহলের কোনো কাজ করলেন না, শুধু কাজ হিসাবে আমরা কি দেখলাম, কাজ হিসাবে দেখলাম শুধু রাজনীতি 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 আর রোহিঙ্গাদের প্রবেশ। আজকে তাই আমরা বলতে চাই, আমরা বলতে চাই আমাদের বলার অধিকার আছে যে আমরা ভারতীয়, উই আর ইন্ডিয়ান, আমরা কোন বাংলা বাংলার মানুষ নই, আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা বাংলা দেশের কোন জনগণ নই, আমরা কোন রোহিঙ্গা নই, আমরা বাঙালি। উত্তরবঙ্গকে যে বঞ্চিত করা হয়েছে এবং জঙ্গলমহলের মানুষকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, আমরা কেন আমাদের ইতিহাসকে চাইব না? আমাদের ইতিহাস কেমন ছিল, দলের আন্দারে ছিল না। যারা ভাবছে যে সিরাজউদ্দৌলার আন্ডারে থেকে কলকাতা ছিল, ঢাকা ছিল, কিন্তু কখনোই বীরভূম, বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর বলতে তখনকার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর নিয়ে একটা জেলা ছিল এবং হুগলির কিছুটা অংশ। আমরা 1803 সালে আমরা জঙ্গলমহল জেলা ছিলাম। 1886 সালে বাঁকুড়া জেলা নতুন ভাবে গঠিত হয় এবং বাঁকুড়া জেলা হিসেবে হয়েছে। তাই আমরা যদি রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন বহিরাগত, তাহলে একদিন আমরা যে পশ্চিমবঙ্গে কলকাতার সাথে যুক্ত হয়েছিলাম, আমরা তো সিংভূম রাজ্যের সাথে যুক্ত ছিলাম, আমরা মানভূমের সাথে যুক্ত ছিলাম, তাহলে আমরা কলকাতার সাথে যুক্ত ছিলাম। কিন্তু মমতা ব্যানার্জি যেভাবে বহিরাগত বহিরাগত আখ্যা দিচ্ছেন, তাতে আমাদেরকেও একদিন বহিরাগত বলতে পারেন। যেভাবে উনি বাংলাদেশ থেকে রোহিঙ্গা নিয়ে আসছেন, যেভাবে রোহিঙ্গাদের অত্যাচার বাড়ছে, যেভাবে খুন খারাপি হচ্ছে, তাতে জঙ্গলমহলের ছেলেরা কোনো কাজ পাচ্ছে না, জঙ্গলমহল ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ রোহিঙ্গারা পাচ্ছে। আজকে তাই আমরা কেন জঙ্গলমহল রাজ্যে দাবি তুলতে পারি না যা আমাদের ইতিহাসের আগে ছিল? ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গকে নিয়ে কাজ করতে চায়, গোটা দেশ একসাথে চলতে চায়, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে বহিরাগত বলবেন, আর আমাদের এই বাংলা বাংলা বলে বাংলা নতুন দেশের সঙ্গে থাকতে হবে তা কিন্তু নয়। আমরা ভারতীয়, উই আর ইন্ডিয়ান। তাই আমরা বলছি জঙ্গলমহলের বিকাশের ক্ষেত্রে যেভাবে আমরা দেখেছি এর আগেও, মণিপুর মিজোরাম থেকে ছোট 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 রাজ্য আছে, তারা ডেভেলপমেন্ট করছে, পশ্চিমবাংলায় শুধু রাজনীতি চলছে আর হত্যা চলছে। তাই আমরা জঙ্গলমহলের রাজ্য দাবি তুলতেই পারি। মানুষ চাইছেন যে জঙ্গলমহল যে রাজ্যে আমাদের আগে ছিল সে অবস্থায় ফিরিয়ে দিন। আমরা কোনো মতে মমতা ব্যানার্জির বহিরাগত তকমা আমরা মাখবো না। তিনি তার 50 কিলোমিটার রেডিয়াসে, কালীঘাট থেকে 50 কিলোমিটার রেডিয়াসে 23টা দপ্তরের মন্ত্রী আছেন, আর বাংলার জঙ্গলমহলে বলতে বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হুগলির কিছুটা অংশ আমরা কি পেলাম? আমরা শুধু পেলাম বিগত বামফ্রন্টের সময় অবহেলা, আর আজও পাচ্ছি অবহেলা। আমরা এই অবহেলা বারবার মানবো না। তাই একজন যুবক হিসাবে, একজন যুবক হিসাবে এবং একজন সাংসদ হিসাবে আমরা চাইব যে জঙ্গলমহল কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক, এতে অন্যের কিছু নেই। উই আর ইন্ডিয়ান, আমরা ভারতীয়, আমরা কেউ বহিরাগত নই। মমতা ব্যানার্জির কথাতে আমরা বহিরাগত নই, আমরা ইন্ডিয়ান, উই আর ইন্ডিয়ান, উই লাভ ইন্ডিয়া। তাই এটা বলে আমি সকল জঙ্গলমহল যুবকদেরকে বলবো, এলাকার স্বার্থে, উন্নয়নের স্বার্থে আমরা মনস্থির করি এবং নতুন ভাবে আমরা বাঁচতে শিখি, কারণ আমাদেরকে বারবার অবহেলা করা হচ্ছে,
এই অবহেলা মেনে নেওয়া যায় না। চলুন এগিয়ে যেতে চাই মানুষকে সঙ্গে নিয়ে, বৈরাগত তত্ত্ব নিয়ে নয়, এগিয়ে যেতে চাই এলাকার ছেলে হিসাবে, ভারতবাসী হিসাবে।